হ্যালো অফিয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফিয়ার্স, আপনারা কি বাউ চাষ করতেছেন? আপনাদের বাউ গাছগুলো কি ঠিকমতো বৃদ্ধি হচ্ছে না? গাছের পাতাগুলো কি ঠিক এই রকমের বড় হচ্ছে না? গাছে কি আশানুরূপ ফুল আসছে না বা পর্যাপ্ত পরিমাণ ফলন পাচ্ছেন না? তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য, কেননা আজকে আমি বাউ গাছে এমন কিছু সার দিয়ে পরিচর্যা করব যা করে দিবে বাউ গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে আর প্রচুর পরিমাণ ফলন আসবে। তবে চলুন ফিয়ার্স, মুভিডুতে চলে যাই। আজকে আমি 30 থেকে 35 দিন বয়সী বাউ গাছের পরিচর্যা করব। প্রথমে দেখুন ফিয়ার্স, আমার এই বাউ গাছগুলো দেখতে কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে। গাছের বয়স যখন 8 থেকে 10 দিন ছিল, তখন আমি কিছু পরিমাণ জৈব সার দিয়েছি। এতে করে গাছগুলো এতটা টাটকা এবং সতেজভাবে বড় হচ্ছে। আজকে পুনরায় আমি এই গাছে আবার পরিচর্যা করব। এর জন্য আমি একটা পাত্রে 1/2 লিটার পানি নিয়েছি। এখন আমি পানির সাথে অ্যাড করে নিচ্ছি 8 থেকে 10 দানা ডিএপি সার। আপনারা পানির পরিমাণ অনুযায়ী ডিএপি সারটা নিয়ে নিবেন। আমি এখানে 1/2 লিটার পানির জন্য 8 থেকে 10 দানা ডিএপি সার নিয়েছি। আপনারা পানির পরিমাণটা বাড়িয়ে নিবে, ডিএপি সারটাও বাড়িয়ে নিবেন। ডিএপি সার গাছকে দ্রুত বৃদ্ধি করবে, সেই সাথে সাথে গাছে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ফলন আনবে। এই পর্যায়ে আমি আরও অ্যাড করে নিচ্ছি 7 থেকে 8 দানা ইউরিয়া সার। পানির পরিমাণের সাথে মিল রেখে সারগুলো মিশিয়ে নিচ্ছি। তবে কোনো অবস্থাতেই কিন্তু বেশি পরিমাণ সার দেওয়া যাবে না, এতে করে গাছের ক্ষতি হতে পারে। ইউরিয়া সার গাছকে টাটকা এবং সতেজ রাখবে, গাছের ডগা চলতি রাখতে সাহায্য করবে। এ পর্যায়ে আমি আরও মিশিয়ে নিচ্ছি অল্প পরিমাণ পটাশ সার। আমি এখানে 1 চিমটির মতো পটাশ সারটা দিয়ে দিচ্ছি। পটাশ সার গাছে দ্রুত ফুল ফলানবে। অনেক সময় দেখা যায় গাছের ফুল ঝরে পড়ে যায়, আপনারা পটাশ সারটা দিয়ে দিবে গাছের ফুলগুলো ঝরে পড়বে না। এই পর্যায়ে আমি মিশিয়ে নিচ্ছি 7 থেকে 8 দানা সানফুরান। এই সানফুরান গাছকে বিভিন্ন রকমের পোকামাকড় উপদ্রব থেকে রক্ষা করবে। আপনারা অবশ্যই সানফুরানটা দিতে পারেন। এখন আমি সর্বশেষে মিশিয়ে নিব কিছু পরিমাণ ভিটামিন। আমি এখানে 1 চিমটি ভিটামিন মিশিয়ে নিচ্ছি। এই ভিটামিন একই সাথে সাথে ছত্রাকনাশকেরও কাজ করে। এই ভিটামিন গাছে দ্রুত ফুল ফলানতে সাহায্য করে, সেই সাথে সাথে ছত্রাকনাশকেরও কাজ করে। এখন আমি সবগুলো উপাদান পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এমনভাবে মিশিয়ে নিবেন যাতে করে পানির ঘনত্বটা চারদিকে সমান থাকে। ফিয়ার্স, অবশ্যই খুব ভালো করে মিশিয়ে নিবেন। আপনারা এইভাবে মিশিয়ে তরল সারটা তৈরি করতে পারেন। আপনারা চাইলে এই সারগুলো গাছের গোড়াতেও সরাসরি দিতে পারেন। তবে এইভাবে পানির সাথে মিশিয়ে গাছে দিলে খুব দ্রুতই কাজ করবে। এই পর্যায়ে তরল সারটা একটা স্প্রে মেশিনে ভরে তারপর গাছের পাতায় স্প্রে করে দিব। ফের দেখুন আমি কীভাবে স্প্রে করে দিচ্ছি। আপনারা অবশ্যই শেষ বিকেলে এই সারটা স্প্রে করে দিবেন। আমি আবারও বলি, পানির সাথে উপাদানগুলো ঠিক রাখবেন। যদি বেশি পরিমাণ সার ব্যবহার করেন, তবে গাছের পাতাগুলো কিন্তু ঝলসে যাবে, সেই ক্ষেত্রে গাছের উপকারের পরিবর্তে ক্ষতি হবে। তাই অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। আমি গাছের গোড়ায়, পাতায়, ডোগায় সারটা স্প্রে করে দিব। আমি খুব ভালো করে তরল সারটা স্প্রে করে দিচ্ছি। আপনারা ঠিক এইভাবে সারটা স্প্রে করে দিবেন। আপনারা বাউ গাছে 6 থেকে 7 দিন পর পর এই সারটা দিতে পারেন। এতে করে গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি হবে, সেই সাথে সাথে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ফলন আসবে। ফিয়ার্স, অবশ্যই শেষ বিকালে এই সারটা দিয়ে দিবেন। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কীভাবে আপনারা বাউ গাছের পরিচর্যা করবেন। আপনারা ঠিক এইভাবে বাউ গাছের পরিচর্যা করতে পারেন, এতে ফলন অনেকটা বৃদ্ধি পাবে আর গাছের পাতাগুলো অনেকটা বড় হবে। আপনারা অনেকেই বলে থাকেন বাউ গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় বা কুঁকড়ে যায়। বাউ গাছের পাতাগুলো অনেক সময় নাইট্রোজেন সারের কারণে হলুদ হয়ে যায়, এই জন্য একটা নির্দিষ্ট সময় পর পর বাউ গাছে নাইট্রোজেন সার দিয়ে দিবেন। অনেক সময় মাকড়ের কারণে বাউ গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় বা কুঁকড়ে যায়, এই জন্য আপনারা প্রতি লিটার পানিতে 1.5 মিলি টাটা বা কীটনাশক মিশিয়ে তারপর বাউ গাছের পাতায় স্প্রে করে দিবেন। ফিয়ার্স, অবশ্যই শেষ বিকেলে স্প্রে করে দিবেন। আপনারা 6 থেকে 7 দিন পর পর এই দ্রবণটা স্প্রে করে দিবেন। অনেকেই বলে থাকেন আপনাদের বাউ গাছের গুটিগুলো ঠিক এইভাবে হলুদ হয়ে যায় বা পচে যায়। মাছি পোকার উপদ্রবে বাউ গাছের গুটিগুলো হলুদ হয়ে যায় বা পচে যায়। আপনারা এর জন্য ফোরামেন ফাঁদ ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে প্রতি লিটার পানিতে 1.5 মিলি সবিকন কীটনাশক মিশিয়ে তারপর বাউয়ের গুটিতে স্প্রে করে দিতে পারেন। এতে করে গুটি ঝরে যাওয়া অনেকটা কমে যাবে। ফিয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।